দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম শিশু কিশোরদের কণ্ঠে কারাত কম্পিটিশন টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি লাইট অফ দ্য কোরআনের পার্টিসিপেন্ট যারা আছেন তাদের কণ্ঠ থেকে সুমধুর কোরআনের দেলাওয়াত এবারে আমাদের সাথে সম্মানিত মহতরাম অতিথি ডক্টর রুহুল মোহাম্মদ রুহুল আমিন চেয়ারম্যান আল কোরআন দাওয়া সেন্টার ইউএসএ এবং প্রাক্তন চেয়ারম্যান ইসলামিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশের তার কাছ থেকে আমরা কোরআনিক রিফ্লেকশন শুনবো

দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ আমি প্রথমেই আল্লাহর দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুহান হুয়া তালা এই কোরআন নাজিলের মাসে এত সুন্দর চমৎকার একটি প্রোগ্রাম টাইম টিভির মাধ্যমে আয়োজনের ব্যবস্থা করেছেন সেই জন্য সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ সাথে সাথে আমি এই টাইম টিভির সম্মানিত সিইও আমাদের প্রিয় আবু তাহের ভাই এবং কলাকৌশলী যারা আছেন সকলকে এবং দর্শক শ্রোতাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি রমহাদ্যান মুবারক সম্মানিত দর্শক শ্রোতা আমরা অত্যন্ত চমৎকার তেলাওয়াত শুনছিলাম আসলে আমি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে যাচ্ছিলাম যে কত চমৎকার করে আমাদের নেক্সট জেনারেশন তারা তেলাওয়াত করছে এই কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ যে গ্রন্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন বা আদাউজিম বিসমিল্লাহ রহমান কোরআন রমাদান হচ্ছে ওই মাস যে মাসে কুরআন নাজিল হয়েছে সেই রমাদান মাসে লাইট অব দি কোরআন নামে টাইম টিভির এই কোরআন কম্পিটিশনের আয়োজন এটি অত্যন্ত প্রশংসার দাবি রাখে আমি টাইম টিভিকে অন্তরে অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত জাজেস যারা আছেন বিজ্ঞ প্যানেল তাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি এবং সাথে সাথেই যে সমস্ত প্রতিষ্ঠান থেকে ছাত্ররা ছাত্রী এসেছে পার্টিসিপেন্ট এসেছেন তাদের সেই প্রতিষ্ঠান এবং সেখানের সাথে সংশ্লিষ্ট যারা আছেন এবং প্যারেন্টসদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা কোরআন হচ্ছে এমন একটি পরশ পাথর যে কোরআনের ছোঁয়ায় এই মাসের মর্যাদা বেড়ে গেছে এই কোরআনের ছোঁয়ায় লাইলাতুল কাদের মর্যাদা এক হাজার মাসের চেয়ে বেশি হয়েছে কোরআনের ছোঁয়ায় রসুল উহ সল্লাহাম আম্বিয়া আমাউল মুরসালিন হয়েছেন জিবরিল জিবরি আলয়াল্লাম সাইদুল মালায়িকা হয়েছেন এবং কোরআনের ছোঁয়ার কারণে এই উম্মতে মুহাম্মদ সলাল আলহি আসসাল্লামের মর্যাদা অন্য নবীদের চেয়েও বেশি যদি তারা সত্যিকারের সেই আমল যদি তারা করে তাহলে এই কোরআন আমাদের জন্যে একটি কনস্টিটিউশন আমাদের জন্য একটি গাইডলাইন যেটা আল্লাপাক বলছেন হুদা ও বাই মিনাল হুদা কন এটি হচ্ছে একটি সুস্পষ্ট দিক নির্দেশনা এবং সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য সৃষ্টিকারী এই জন্যেই এই কোরআন সাথে যারা সম্পৃক্ত থাকবে তারা মর্যাদার উচ্চ আসনে আসীন হবেন আল্লাহ রসুল সাল্লাম হাদিস ইসাদ করেছেন বিহি কৌমন আোরআনের মাধ্যমে আল্লাহ কোন কিছু জাতি কোরআনকে যারা অনুসরণ করবে তাদেরকে মর্যাদার উচ্চ আসনে আসীন করবেন আর যারা কোরআনকে না মেনে চলবে তাদেরকে অধপতনের একেবারে অতল গহবরে পৌঁছিয়ে দেবেন এটি হচ্ছে একটি পরশ পাথর আজকে যে সমস্ত সুনামণিরা যে সমস্ত পার্টিসিপেন্টরা এত চমৎকার করে তেলাওয়াত করছেন আসলে অন্তটা ভরে গেছে যে আমরা আমরা তাদেরকে নিয়ে গর্ব করতে পারি আল্লাহ রসুল সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন খাই কোরআন ও আল্লাম ইউ হি ইজ দ্য বেস্ট হু লার্ন কোরআন এন্ড টিচ কোরআন যে কোরআন শিখে এবং শিখায় তারা হচ্ছে এই পৃথিবীতে এই প্ল্যানেটের সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে শ্রেষ্ঠ এটি কে বলেছেন পিয়ারা নবী রসুল একরাম সাল্লাহ আলহি আসাল্লাম আর এই কোরআন দিয়ে যে আল্লাহ রসুল আরও বলেছেন মান হাকেম বিহি আদাল যে কোরআন দিয়ে ফয়সালা করে সে ন্যায় বিচার করলো মান কাল সাদাকা যে কোরআন দিয়ে কথা বললো সে সত্য কথা বললো তাহলে এই কোরআনটা সেই কোরআন আমাদের এই নেক্সট জেনারেশন আমাদের ইয়াং জেনারেশনের ভিতরে ছড়িয়ে দেওয়ার জন্যে টাইম টিভির এই প্রশংসনীয় উদ্যোগকে আমি অন্তর থেকে দোয়া করি এবং এটা আমি আশা করব এটি একটা সময়ে ফলে ফুলে সুশোভিত হয়ে এটি অন্যতম একটি আকর্ষণীয় অ্যাট্রাক্টিভ একটি প্রোগ্রামে পরিণত হবে এবং টাইম টিভির এই উদ্যোগ আশা করি অব্যাহত রাখবেন আমি সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত কথা শেষ করছি সকলকে আন্তরিক মুবারকবাদ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আপনারা এতক্ষণ দেখছিলেন কম্পিটিশন টোয়েন্টি টোয়েন্টি থ্রি লাইট অফ দা খোর আমরা এখন একটি ছোট্ট বিরতি যাচ্ছি ফিরোর থেকে ফিরে আসা পর্যন্ত আপনারা সাথে থাকুন দেখা হবে